আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এসো আরবি শিখের দ্বিতীয় খণ্ডের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বাবুল ইফআল এটা আমরা পড়ব। এখানে পড়া দেওয়াই ছিল, এটা হচ্ছে সপ্তম পাঠ বাবুল ইফআল। গত ক্লাসে বাবুল ইফআলের ক্ষেত্রে কি পার্থক্য হচ্ছে, অর্থের ক্ষেত্রে কি পার্থক্য হচ্ছে, লাজেম থেকে মুতাআদ্দি হচ্ছে, এই বিষয়গুলো দেখানো হয়েছিল গত ক্লাসে। তো আজকে প্রথমেই আগে আমরা সিলসিলাতুল আফআল এইটা আগে একটু শুনবো সবার কাছ থেকে। বলেন প্রথমে ইব্রাহিম হোসেন ভাই, আল ইনজালো দিয়ে বাবে ইফআল, আল ইনজালো থেকে সরফে কাবির বলেন। আল ইনজালো নামানো, নামানো। আনজালা আনজালাত, আনজালতা আনজালতি, আনজালতু। ইউংজিলু তুংজিলু, তুংজিলু তুংজিলিয়া, তুংজিলে। আনজিল আনজিলি, লা তুংজিল লা তুংজিলে। মাশাআল্লাহ, জি অর্থ বলেন এবার। আনজালা আনজালাত, সে নামিয়েছে। আনজালতা আনজালতি, তুমি নামিয়েছো। আনজালতু, আমি নামিয়েছি। ইউংজিলু তুংজিলু, সে নামাবে। তুংজিলু তুংজিলিয়া, তুমি নামাবে। তুংজিলু, আমি নামাবো। আংজিল আংজিলি, তুমি নামাও। লা তুংজিল লা তুংজিলি, তুমি নামাবে। মাশাআল্লাহ, তাইয়্যিব। বেলাল হোসেন ভাই বলেন, আল ইজলাসু সরফে সগির বলেন, সরফে কাবির বলেন প্রথমে। ওয়া আলাইকুম আসসালাম। আল কি আল ইহদারু, আল ইজলাসু বসানো, আল ইজলাসু বসানো। আজলাসা আজলাসাত, আজলাসতা আজলাসতি, আজলাসতু। ইউজলিসু তুজলিসু, তুজলিসু তুজলিসিনা, উজলিসু আজলিস আজলিসি, লা তুজলিস লা তুজলিসি। জি, আজলাসা আজলাসা আজলাস, সে বসিয়েছে, সে বসিয়েছে বসালো। আজলাসতা আজলাসতি, তুমি বসিয়েছো বসালো। আজলাসতু, আমি বসিয়েছি বসালাম। তুমি বসাবে বসাচ্ছো বসাও। উজলিসি, আমি বসাবো বসাচ্ছি বসাই। আজলিস আজলিসি, তুমি বসাও। লা তুজলিস লা তুজলিসি, তুমি বসছো না বসাও। ওখানে ছিল উজলিসু, আমি বসাবো বসাচ্ছি বসাই। জি মাশাআল্লাহ। আচ্ছা আলামিন ভাই বলতে পারবেন না, ব্যস্ত আছেন। আল আমিন ভাই, আমি একটু আপনারটা মিউট করে রেখেছি, কথা বলছিলেন, আনমিউট করেন। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি বলেন আল ইদখল দিয়ে। আদখলা আদখলাত, আদখলতা আদখলতি, আদখলতু। ইউদখলু তুদখলু, তুদখলু তুদখলিনা, উদখলু আদখিল আদখিলি, লা তুদখিল লা তুদখিলি। মাশাআল্লাহ, অর্থ বলেন। সে প্রবেশ করিয়েছে, তুমি প্রবেশ করিয়েছো, আমি প্রবেশ করিয়েছি। সে প্রবেশ করাবে, তুমি প্রবেশ করাবে, আমি প্রবেশ করাবো। তুমি প্রবেশ করাও, তুমি প্রবেশ করাইও না। জি মাশাআল্লাহ। তবে আরবি বলে অর্থ বললে আরও ভালো হয়, এইভাবে যেভাবে বললেন ওই দুজন, আদখলা আদখলাত, সে প্রবেশ করিয়েছে, আদখলতা আদখলতি, তুমি প্রবেশ করিয়েছো। জি সমস্যা নাই। তো এটা গেল হচ্ছে সরফে
কাবির সরফে সগির বোঝান? জি বলেন তো। আল ইফহামু থেকে, আল ইফহামু দিয়ে সরফে সগির আমি বলবো, আল আমিন বলবো? জি জি আপনি। ফাহমা ফাহমাত, ফাহিমা ফাহিমাত না? না না, সরফে সগির, সরফে সগির মা এতগুলো হয় না। সরফে সগির হচ্ছে আফহামা ইউফহিমু আফহিম লা তুফহিম, চারটা। আফহামা ইউফহিমু আফহিম লা তুফহিম, প্রত্যেকটার শুরু ফেলে মুদারের প্রথমটা আফ আমা আফহামা, ফেলে ফেলে মাজির শুরুটা, ফেলে মুদারের শুরুটা, ফেলে আমরের প্রথমটা, ফেলে নাহির প্রথমটা, এই চারটা। আফহামা ইউফহিমু আফহিম লা তুফহিম, এটাকে বলে সরফে সগির। আর বিস্তারিত বললে সরফে কাবির হয়। আর আপনি যেটা বলতেছিলেন ফাহিমা ইয়াফহামু, ওটা হচ্ছে মূল বাবের, বাবে সামি আই আসমাউ থেকে ফাহিমা ইয়াফহামু, ফাহিমা ফাহিমাত ফাহিমতা ফাহিমতি ফাহিমতু ইয়াফহামু তাফহামু 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 তাফহামিন আফহামু ইফহাম ইফহামি লা তাফহাম লা তাফহামি, এটাও সরফে কাবির, তবে এটা বাবে সামি আই আসমাউ থেকে। আর বাবে ইফাল থেকে হচ্ছে আল ইফহামু, বোঝানো। আর বাবে সামি আই আসমাউ থেকে বোঝা, এটা চলে গেল বাবের কারণে পার্থক্য, আমরা এটা একটু পরে দেখব। এখন আমরা আসতেছি গতদিন যে দুইটার মধ্যে যে পার্থক্য বলা হয়েছিল, পার্থক্যটা সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে অর্থ করে বলবেন। তো প্রথমে শুরু করেন বেলাল হোসেন ভাই, এই যে খরজার অসেদুন মিনাল গুরফাতি, এখানে জি জি খরজার অসেদুন মিনাল গুরফাতি, রাশের কামরা থেকে বের হলো আখরজার অসেদুন খালিদান মিনাল গুরফাতি, রাশের খালেদকে কামরা থেকে বের করলো। নাজালাল মাতারু মিনাস সামাই, বৃষ্টি আকাশ থেকে নামলো। আনজালাল্লাহ আনজালাল্লাহুল মাতা মাতারা মিনাস সামাই, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামালেন। হাদারা তিলমিজু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হলো। আহাদারা তিলমিজু কিতাবাহু, ছাত্রটি তার বই উপস্থিত করলো। জি মাশাআল্লাহ। চাই তিনটার ক্ষেত্রে কী পরিবর্তন হলো বাবে ইফালে আসার পরে? জি আপনার পরতন্ত্র হচ্ছে আপনার কিনা লাজিম, জি প্রথম তিনটাই ছিল লাজেম, লাজেম থেকে কি হলো মুতাদ্দি হয়েছে, মুতাদ্দি হলো। মানে লাজেম মানে কি? লাজিম মানে মানে এটা মানে সে এবং ফাইল থাকে মাফুল দরকার নাই, যেটা লাজিম। আর আপনার যে ফেল ফাইল মাফুল হয় এটা হলো মুতাদ্দি। আর আপনার যে লাজিমের মধ্যে হয়তো মানে ফাইল একটা থাকে, ফেল একটা থাকে, মাফুল বিজি একটা থাকে, মুতাদ্দির মধ্যে প্রায় সময় দুইটা হয় না। লাজিমের মধ্যে আপনার মাহফুলে বিয়ে থাকবে না, একটাও থাকবে না। আর মুতাআদ্দির মধ্যে একটা মাহফুল হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। জি মাশাআল্লাহ। আচ্ছা পরেরগুলো বলেন ইব্রাহিম ভাই, তার পরেরগুলো। জি আবেটা রশিদুল প্রাসান পদিবি, রশিদ রশিদ পুরাতন পোশাক পরিধান করতো, পরিধান করতো। করতো কেন? পরিধান করেছে, করেছে, পরিধান করেছে, রশিদ পুরাতন পোশাক পরিধান করেছে। আলবাসু রশিদুন, আলবাসুন আলবাসা, ফেল বাবে ইফাল থেকে আলবাসা, আলবাসা আলবাসা রশিদুন ওলাদাহু লিবাসান জাদিদান, তাহার ছেলেকে পোশাক পরিধান করিয়েছে, নতুন পোশাক। জি তারপরে জি এর পরেরটা দাখলাল মুসলিমুল জান্নাতা, দাখলাল মুসলিমুল জান্নাতা, মুসলিম জান্নাতে প্রবেশ করে, প্রবেশ করেছে। আদখলাল্লাহু
মুসলিমা জান্নাতা, আল্লাহ মুসলিমদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জি, ফাহিমা তিলমিজু দারসা, শিক্ষক পাঠ বুঝিয়েছে। ফাহিমা তিলমিজু ছাত্র পাঠ বুঝলো, বুঝেছে। আফহামুল মুআল্লিমু, আফহামু নয় আফহামা, তিলমিজু আফহামাল মুআল্লিমু তিলমিজাহু দারসা, শিক্ষক ছাত্রকে পাঠ বুঝিয়েছেন। জি, আফহামু বলছেন কেন? আগে তো একবার আলবাসু বললেন ওখানে। জি, বাম পাশে তো ভাবে ইফাল, মাজিদুন ইফাল, জালাসা মাজিদুন আলাল কুরসি, মাজিদ চেহারে বসলো, এই বসেছে বা বসলো। আজলাসা মাজিদুন খালিদান আলা কুরসি, মাজিদ খালিদকে চেহারে বসালো। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এগুলোর মধ্যে কি পরিবর্তন হয়েছে বাবা ইফালে আসার পরে? বাবা ইফালে আসার পরে এগুলো মুতাজ্জি হয়েছে, মুতাজ্জি দুই মাপ ভুল হয়েছে। আগে কি ছিল? আগে ছিল মুতাজ্জি এক মাপ ভুল, আর বাবা ইফালে আসার পরে হয়েছে মুতাজ্জি দুই মাপ ভুল। জি, মাশাআল্লাহ, তাইব, ঠিক আছে। আচ্ছা, এর পরের বিষয় ছিল হচ্ছে পাশাপাশি দুইটাকে তুলনা করে পড়া। এটা বলবেন তো জাহিদ হাসান ভাই, আপনি তো ছিলেন না মনে হয় কত ক্লাসে, পারবেন বলতে? আমি একটু আগে শুনি তারপরে। জি, তাহলে বলেন আলামিন ভাই, বলেন দুইটাকে পাশাপাশি তুলনা করে খরজা খরজাত এটার অর্থ কি হয়, আখরজা আখরজাতের অর্থ কি হয়? খরজা খরজাত সে বের করেছে, আখরজা আখরজাত সে বের, আখরজা খরজাত সে বের হয়েছে, আখরজা আখরজাত সে বের করেছে, খরজা খরজাতি তুমি বের করে বের হয়েছে, আখরজা আখরজাতি তুমি বের করেছো। জি, খরাস্তু আমি বের করে বের হয়েছি, আখরাস্তু আমি বের করেছি। জি, ইয়াখরিজু তাখরিজু, ইয়াখরিজু না ইয়াখরুজু, আচ্ছা ইয়াখরুজু তাখরুজু সে বের হবে, ইয়াখরিজু তুখরিজু সে বের করবে, তাখরুজু তাখরুজি না তাখরুজু তাখরুজি না সে তুমি বের করবে, তুমি বের হবে, তাখরুজু তাখরুজি না তুমি বের হবে, তুমি বের হবে, তুখরুজু তুখরুজি না তুমি বের করবে, আখরুজু তুখরুজু তুখরুজি না উখরুজু আমি বের করব, আমি বের হব, ইখরুজু তুখরুজু তুখরুজি না প্রথম হবে, আখরুজু হবে প্রথমে, আখরুজু আমি বের হব, আর আখ আমি বের হব, আর উখরুজু আমি বের করব। আচ্ছা, ভেঙে ভেঙে বলতে আসলে একটু বেজে যাচ্ছে, বাইরে বলতে গেলে ভুল হবে। না না, ভেঙে ভেঙে বললে তো আপনার আরো দক্ষতা বাড়বে, এটার প্র্যাকটিস করলে হতো। জি জি, এটা নিয়ে একটু সময় দিলেই হয়ে যেত। জি, গেছে গেলে তো আমি বুঝতে ছিলাম না তো। ও আচ্ছা, ঠিক আছে, আপনি একটু মনে প্রবেশ করে চলে গেছিলেন। জি জি, জাহিদ হাসান ভাই বুঝতে পারছেন বিষয়টা? আমি একটু ডাইরেক্ট বলি। হ্যাঁ, না ডাইরেক্ট তো আপনার আগে হয়েছে, এখানে তুলনা করে পড়তে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করব। ডাইরেক্ট কিন্তু আগে হয়ে গেছে, আর ডাইরেক্ট তো আপনি বললেন। জি জি, আর এখানে তুলনা করে পড়তে বলছে, খরজা খরজাত সে বের হয়েছে, আখরজা আখরজাত সে বের করেছে, মানে আমরা পাশাপাশি দুইটা বাপকে তুলনা করছি। খরজা খরজাত এটা হচ্ছে বাবে নাসরা ইয়াংসুরু থেকে, আখরজা আখরজাত বাবে ইফাল থেকে। তো খরজা খরজাত এটার ক্ষেত্রে মানে হচ্ছে সে বের হয়েছে, আর আখরজা আখরজাত সে বের করেছে।
তারপরে যান খরস্তা খরস্তি, তুমি বের হয়েছো। আখরস্তা আখরস্তি, তুমি বের করেছো, হয়েছো করেছো, চেঞ্জ হচ্ছে। খরস্তু, আমি বের হয়েছি। আখরস্তু, আমি বের করেছি। জি, বুঝতে পারছেন কি জাহিদ ভাই? জি ভাই, বুঝতে পারছি। এরপরে দেখেন ইয়াখরুজু তাখরুজু, সে বের হবে। আর বাবি ফালে আসেন ইউখরিজু তুখরিজু, সে বের করবে। আবার চলে যান বাবে নাসারায়ণ শুরুতে, তাখরুজু তাখরুজি না, তুমি বের হবে। আর তুখরিজু তুখরিজি না, তুমি বের করবে। দুই পাশে তুলনা করে পড়ছি। তারপরে আখরুজু, আমি বের হব, আর উখরিজু, আমি বের করব। ফেলে আমরে আসেন উখরুজ উখরুজি, তুমি বের হও। আখরিজ আখরিজি, তুমি বের করো। লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হইও না। লা তুখরিজ লা তুখরিজি, তুমি বের করো না। এইভাবে যদি মাসদার একটা একটা করে নিই, এটা আমরা তো খরজা মাস আল খরুজ দিয়ে পড়লাম, আলী খরজ দিয়ে পড়লাম, যদি এইভাবে আমরা পাশাপাশি আরও অন্যান্য মাসদার দিয়ে পড়ি, তখন আমাদের দক্ষতাটা বৃদ্ধি পাবে। এই বাবে ইফালে আসার কারণে অর্থ তখন হঠাৎ করে আমরা বলতে পারবো। এটা নিয়ে কাজ করলে আচ্ছা, ইব্রাহিম ভাই বলেন তো একটা, লাবিসা দিয়ে বলেন, লাবিসা। ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। লাবিসা দিয়ে বলেন, লাবিসা লাবিসা লাবিসা, আলবাসা আলবাসা, অর্থ বলতে হবে, অর্থ সহ। জি, লাবিসা লাবিসা, সে পরিধান করেছে। আলবাসা আলবাসা আলবাসা, সে পরিধান করাইয়েছে। লাবিস্তা লাবিস্তি, তুমি পরিধান করেছো। আলবাস্তা আলবাস্তি, তুমি পরিধান করাইয়েছো। লাবিস্তু, আমি পরিধান করেছি। আলবাস্তু, তুমি আমি পরিধান করাইয়েছি। মাশাআল্লাহ। ইউলবিসু তুলবিসু, না প্রথমে ইয়ালবাসু, প্রথমে ইয়ালবাসু তালবাসু, ইয়ালবাসু তালবাসু, সে পরিধান করবে। ইউলবিসু তুলবিসু, সে পরিধান করাবে। তালবাসু তালবাসিয়া, তুমি পরিধান করবে। তুলবিসু তুলবিসিয়া, তুমি পরিধান করাবে। আলবাসু, আমি পরিধান করবো। উলবিসু, আমি পরিধান করাবো। জি, আলবিস আল ইলবাস ইলবিস ইলবিসি ইলবাস ইলবাস ইলবাসু ইলবাস ইলবাসি, তুমি পরিধান করো। আলবিস আলবিসি, তুমি পরিধান করাও। লা তালবাস লা তালবাস, জি লা তালবাস লা তালবাসি, তুমি পরিধান করাইও না। লা তুলবিস লা তুলবিসি, তুমি তুমি পরিধান করো না। লা তুলবিস লা তুলবিসি, তুমি পরিধান করাইও না। জি মাশাআল্লাহ, আপনি অনেকটাই বলতে পারছেন, বুঝতে পারছেন যে এটা যত ভালো পড়া যাবে, এটার মাধ্যমে এই বাপ চেঞ্জ হলেও অর্থ করতে তখন মানে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এটার দক্ষতা অর্জন হবে। জি, তাহলে আওলায় যাবে, আওলায় যাবে, আওলায় যেতে যেতে আবার ঠিক হয়ে যাবে, আবার আওলায় যাবে, আবার ঠিক হয়ে যাবে। যত প্র্যাকটিস করবেন তত দক্ষতা বাড়বে। আর একা একা পড়তে গেলে হবে, আর সবার সামনে পড়তে গেলে একটু বাদবে, এটাই স্বাভাবিক, আবার ঠিক হয়ে যাবে। জি, বেলাল ভাই বলেন তো একটা, বেলাল ভাই বলেন, ফাহিমা দিয়ে, ফাহিমা ফাহিমা এবার তো মুখস্থ করি নাই, প্র্যাকটিস তো নাই। জি, ফাহিমা ফাহিমা ফাহিমা, সে বুঝলো। আফ আফ হামা আফহামা আফহামা, সে বুঝালো। জি, ইউফামু তা না, ফাহিম তা ফাহিমতি, সরি, ফাহিম ফাহিম তা ফাহিমতি, সে বুঝলো, তুমি বুঝলে। তারপরে আফহাম তা আফহামতি,
আফহামতা আফহামতি তুমি বোঝা যায়। তারপরে সে বুঝবে, তুমি বুঝবে, তুমি বুঝবে, তো ফেমো তো ফেমে না, তো ফেমো তো ফেমে না, ফেমে না, তুমি বোঝাবে, তুমি বোঝাবে, আফহামো বোঝাবে, আফহামো আমি বুঝবো, উফহামো উফহামো আমি বুঝাবো, আমি বুঝাবো, ইফহাম ইফহামি, ইফহাম ইফহামি তুমি তুমি বুঝো, আফহিম আফহিমি, আফহিম আফহিমি তুমি বুঝাও। জি, আগেরটা ছিল তুমি বুঝো, আর এটা তুমি বুঝাও। লা তাফহাম লা তাফহামি, তাফহাম লা তাফহামি তুমি বুঝায় বুঝো না, লা তুফহিম লা তুফহিমি, লা তুফহিম লা তুফহিমি তুমি বুঝায় না, তুমি বুঝায় না। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এইভাবে প্র্যাকটিস করতে পারলে অনেক উপকার হতো, কিন্তু এইভাবে প্র্যাকটিস করেন আমি বলেছিলাম কতদিন ওই পর্যন্ত। আচ্ছা, এরপর আরও চারটা নতুন মাসদার আছে। আল ইনফাকু খরচ করা, আল ইরসালু পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, এই চারটাও আগের মতোই সরফে কাবির আগের মতোই হবে। আনফাক আনফাকত সে খরচ করেছে, আনফাক্ত আনফাক্তি তুমি খরচ করেছো, আনফাক্ত আমি খরচ করেছি, ইউনফিকু তুনফিকু সে খরচ করবে, তুনফিকু তুনফিকি না তুমি খরচ করবে, উনফিকু আমি খরচ করব, আনফিক আনফিকি তুমি খরচ করো, লা তুনফিকি তুমি খরচ করো না, এইভাবে হবে প্রত্যেকটাই। তো আমরা এবারও তো অংশে চলে যাচ্ছি, আর আসলে কার কতটুকু কমতি আছে এটা কিন্তু বুঝতে পারছেন, ওই কমতিটা আমার আছে, এটা পূরণ না করলে সমস্যা হবে। যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে কাজ না করলে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না, শুধু সামনে আগানো হবে, কিন্তু আমাদের তো আবার সময়ও কম, আপনাদেরকে ধরে তো একের দিনের পর অনেক দিন রাখা যাচ্ছে না, সামনাসামনি হলে না ধরে রাখা যেত যে এক ঘন্টা বসে থেকে পড়ে বের করেন, পড়াটা সুন্দর করে করেন, সামনাসামনি তো পাচ্ছেও না সবাইকে, এই জন্য নিজেকে একটু পড়তে হবে চেষ্টা করে। তো আমরা শুরু করতেছি এবারও অংশ। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আনজালাল্লাহু আল্লাহ নাজিল করেছেন, নাজালা মানে কি, নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া, নামা, আনজালা মানে নামানো, অবতীর্ণ করা, নাজিল করা, নাজিল হওয়া, নাজিল করা, নামা, নামানো, অবতীর্ণ হওয়া, অবতীর্ণ করা, আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা। তো আনজালা ফেলে মুতাআদ্দি, এখানে মাফুল লাগবে, কি নামালেন, এখানে মাফুল কোনটা, আল কুরআন, আল কুরআনা মাফুল, মাফুল মানসুব হয়। জি, বেলাল ভাই একটা প্রশ্ন করেছিলেন যে ইসমে ফাইল আর ফাইল এক জিনিস কি না, ফাইল আর ইসমে ফাইল এক জিনিস না, ইসমে ফাইল মানে ফাইলের নাম, ইসমে মাফুল মানে মাফুলের নাম। না না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যে এটা আসনা এখানে ফাইল আসনা, যেমন নাসরা, ইয়ানফুরু, নাসিরুন, মানসুরুন, এখানে তো আপনার নাসরুন তো ফাইল না, নাসরুন কি ফাইল, নাসরুন ইসমে ফাইল, ইসমুল ফাইল, ইসমে ফাইল, ইসমুল ফাইল, এটা আমি তো এটাই আপনাকে বলতেছি যে ইসমুল ফাইল আর ফাইল এক জিনিস না। আমি যদি বলি নাসরা রশিদুন কি হবে বলেন, মানে কি নাসরা রশিদুন, রাশেদ সাহায্য করলো, রশেদ সাহায্য করলো, এখানে ফাইল কে,
এখন তো ফাইল নাই, ফাইল নাই মানে রশিদ সাহায্য করলো, রশিদ ফাইল না, রশিদ ফাইল, রশিদ ফাইল, রশিদ কি ইসমুল ফাইল, রশিদ ফাইল না, রশিদ ফাইল, রশিদ শুধু ফাইল, কিন্তু রশিদকে আপনি কি বলবেন, রশিদকে আপনি বলবেন যে সে যেহেতু সাহায্য করেছে তাহলে সে হবে সাহায্যকারী, বাংলায় কি বলবেন, রশিদ কি একজন সাহায্যকারী, কারণ যেহেতু সে সাহায্য করেছে, তো রশিদ সম্পর্কে আপনি যেরকম বলতে পারতেছেন যে রশিদ হচ্ছেন একজন সাহায্যকারী, এটাকে আরবিতে বলে নাসিরুন, রশিদুন নাসিরুন অথবা হুয়া নাসিরুন, যদি এই পাঠ আমাদের সামনে আসে, আপনি আগেই প্রশ্ন করেছেন কিন্তু এই পাঠ কিন্তু সামনে আসে, রশিদ সাহায্য করেছে, রশিদ ফাইল, রশিদকে আমরা তখন ইসমে ফাইল দিয়ে বলতে পারি যে রশিদ তখন হবে নাসিরুন, একজন সাহায্যকারী, রশিদ সাহায্য করার কারণেই তখন কি হলো, সাহায্যকারী হলো, এই নাসিরুনটাকে তখন বলা হবে ইসমে ফাইল, নাসিরুন ফাইল নয়, নাসিরুন কি ফাইল না ইসমে ফাইল, ইসমে ফাইল, ইসমে ফাইল, যদি বলি নাসর রশিদুন শাহিদান, রশিদ কাকে সাহায্য করলো, শাহিদকে, শাহিদকে, শাহিদটা কি ইসমে মাফুল না শুধু মাফুল, ইসমে মাফুল না, শাহিদ কেন ইসমে মাফুল হবে, শাহিদ হচ্ছে মাফুল, শুধু মাফুল, মাফুলে বিহি, এখানে ইসমে ফাইল আর ইসমে মাফুল মানে পার্থক্য আছে নাকি, অবশ্যই পার্থক্য আছে, ইসমে মাফুল কি বলবেন তখন, শাহিদ যেহেতু সাহায্য প্রাপ্ত হয়েছে, সাহায্য করেছে কে, রশিদ, আর সাহায্য প্রাপ্ত হয়েছে কে, শাহিদ, শাহিদকে তখন ইসমে মাফুলে বলা হবে মানসুরুন, মানে সাহায্য প্রাপ্ত, তাহলে শাহিদটা হচ্ছে মূলত মাফুলে বিহি, কিন্তু শাহিদকে আবার আপনি বলতে পারেন যেহেতু সে সাহায্য প্রাপ্ত হয়েছে এই জন্য সে মানসুরুন, গুণটা লাভ করে, আর মাফুল আর ইসমে মাফুল এক জিনিস না, মাফুলকে একটা ইসিম দিয়ে ডাকা হয় সেটা হচ্ছে ইসমে মাফুল, তো এটা সামনে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমরা এখানে আসি, আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, আল্লাহ তাআলা তার রসুলের উপরে কোরআনকে অবতীর্ণ করেছেন, এখানে আল কুরআনা মাফুল, লবজে আল্লাহ হচ্ছে ফায়েল, আলা রসুলহি মুতাল্লিক, আংজালা ফেলের সাথে, আংজালাটা হচ্ছে বাবে ইফাল থেকে অবতীর্ণ করা, নাজিল করা, আল্লাহ তাআলা তার রসুলের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। এখন যদি আমরা বলতে চাই লবজে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলা তো নাজিল করেছেন, তাহলে আল্লাহ তাআলা কী হবেন, তাহলে আল্লাহ তাআলা হবেন নাজিলুন, নাজিলকারী, আল কুরআন কি হবে, কুরআন হবে মানজুলুন, নাজিলকৃত, জি, তখন কুরআনকে বলতে পারবেন মানজুলুন, ইয়া মুনজিলুন, সরি আনজালা, বাবে ইফাল থেকে মানজুলুন হবে না, বাবে ইফাল থেকে হবে মুনজিলুন আর মুনজালুন, আল্লাহ তাআলা হচ্ছেন মুনজিলুন আর কুরআন হচ্ছে মুনজালুন, বাবে ইফাল থেকে আবার ওই নাসরুন মানসরুন ওই ওই ইয়াতে হবে না, বাবে ইফাল থেকে মিম দিয়ে সহকারে হবে মুনজিলুন আর মুনজালুন, তো পরে ইনশাল্লাহ বুঝে আসবে এটা, এখন আমরা এটাতে আসি, আনজালাল্লাহু আলা রাসূলিল কুরআন, আল্লাহ তাআলা তার রসুলের উপরে কোরআনকে অবতীর্ণ করেছেন, ওয়া আখরাজা না, ওয়া আখরাজা না, না মানে আমাদেরকে, এই নাটা হচ্ছে মাফুলে বিহি জমিরে মানসুবে মুত্তাসিল, মাফুল হওয়ার কারণে মানসুব আর মুত্তাসিল মানে আখরাজা ফেলের সাথে লেগে আছে, ওয়া আখরাজানা বিহি, বিহি মানে তা দ্বারা অর্থাৎ কোরআন দ্বারা, আর আখরাজা না আমাদেরকে বের করেছেন, আখরাজা বাবে ইফাল থেকে, আমরা বাবে ইফালের ব্যবহার করছি, ওয়া আখরাজানা বিহি মিনা যালামি ইলা নূরি, এবং তিনি তা দিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করেছেন। আখরাজার মধ্যে কি ফাইল আছে, জি আখরাজার মধ্যে ফাইল আছে, কি ফাইল, হুয়া ফাইল আছে, হুয়া ফাইল, জি হুয়া, যেটা লবজে আল্লাহকে নির্দেশ করছে, ওই হুয়ার মার্জু হচ্ছে লবজে আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তার রসুলের উপরে কোরআন নাজিল করেছেন এবং তা দিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে
বের করেছেন, বাবে ইফালের ব্যবহার হয়ে গেল এগুলোতে। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, আনফিক, বাবে ইফাল আনফিক ফেলে আমর, তুমি খরচ করো, মালাকা মালাকা মাফুল, আনফিকের মধ্যে আংতা জমির হচ্ছে ফাইল, আনফিক মালাকা ফি সাবিল্লাহ, তুমি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। ইউনফিকুল ওয়ালিদু, ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, পিতা তার সম্পদ তার সন্তানের উপরে খরচ করে। ইউনফিকু ফেল মুদারে, এই জন্য খরচ করে অর্থে হবে, কারণ এটা নিত্যবৃত্ত ঘটনা, নিত্যবৃত্ত সময়ের কার এই কাজ। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, পিতা তার সম্পদকে তার সন্তানের উপরে খরচ করে। আল বাসাত, সব বাবি ফাল থেকে কিন্তু আসছে, সব ইউনফিকু আনফাকা ইউনফিকু বাবি ফাল থেকে। আল বাসাত উম্মু মাজিদিন, মাজিদের মা পরিধান করালো, ওয়ালা দাহা, এটা মাফুল, মাফুল আওয়াল, ওয়ালা দাহা, কাকে পরিধান করালো, তার সন্তানকে, তার ছেলেকে। কি পরিধান করালো, লিবাস আল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক পরিধান করালো, এটা হচ্ছে মাফুলে সানি। লাবিসার সাথে এমনিতেই মাফুল লাগে একটা, আলবাসাতের সাথে তার দুইটা মাফুল লাগবে। মাজেদের মা তার সন্তানকে মাদ্রাসার পোশাক পরিধান করালেন। ওয়া আরসালাত হু, এখানে কেন আরসালাত, কারণ হচ্ছে আলবাসাত আছে শুরুতে, উম্মু মাজিদিন সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য আরসালাত। ওয়া আরসালাত হু, এবং তিনি তাকে পাঠালেন ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। উরসিলুল ইয়াউমা, উরসিলুল ইয়াউমা, আমি আজকে পাঠাবো, আমি আজকে পাঠাবো, ইলা সাদিকি, আমার বন্ধুর কাছে, খিতাবান একটি চিঠি, কি পাঠাবো, খিতাবান, এটা মাফুল, আমি আজকে আমার বন্ধুর কাছে একটি চিঠি পাঠাবো। আল ইয়াউমা মাফুল, তবে মাফুলে বিহি না, এটা মাফুলে ফিহি। আরসালাল্লাহু ইলা ফিরাউনা রাসূলান, আল্লাহ তাআলা ফিরাউনের কাছে একজন রসুলকে পাঠিয়েছেন। আরসালা বাবে ইফাল, উরসিল বাবে ইফাল, বাবে ইফালের ব্যবহার হচ্ছে। এইটুকু আমরা একটু শুনে নিই একজনের কাছ থেকে, বলেন জাহিদ হাসান ভাই, বলেন। আনজালাল্লাহু আলা রাসূলিল কুরআন, আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কুরআন নাযিল করেছেন। ওয়া আখরাজানা বিহি মিনাজ যাল্লামি ইলা নূরি, এবং আমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করেছেন। বিহির অর্থটা আসলে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, বের করে নিয়ে এসেছেন। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, আনফিক মালাকা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তোমার সম্পদ ব্যয় করো। ইউনফিকু, ইউনফিকুল ওয়ালাদু, ওয়ালিদু, ওয়ালাদু না ওয়ালিদু, ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, পিতা তার সন্তানের সন্তানের জন্য বা সন্তানের উপরে তার সম্পদ ব্যয় করে। আল বাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি, মাজিদের মা তার সন্তানকে মাদ্রাসার পোশাক পরিধান করিয়ে দিয়েছেন। এবং তাকে মাদ্রাসায় পাঠিয়েছেন। আজকে আমি আজকে পাঠাবো আমার বন্ধুকে চিঠি দিয়ে, একটি চিঠি পাঠাবো না, বন্ধুকে পাঠাবো না, আমি বন্ধুর কাছে একটা চিঠি পাঠাবো, বন্ধুকে চিঠি দিয়ে পাঠাবো, তাহলে ওটা অন্য অন্য ভাবে হবে। আল্লাহ ফিরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছিলেন। জি মাশাআল্লাহ, ও মোটামুটি সুন্দর হয়েছে। জি বলেন। ওয়ালিদু আর আবু, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য আসলে এটা লুগাতিয়ান দেখতে হবে, তবে ওয়ালিদু এটা আপনার ওয়ালাদা থেকে আসছে, জন্মদান করা পিতা,
ওয়ালাদা জি ওয়ালাদা ইয়ালিদু জানতে চাইছি দুটো অর্থ তো এক হল অর্থ একই হলো এটা আপনার একবার জন্মদাতা পিতা ওয়ালাদা ইয়ালিদু এটা আপনার একটা ফেল ওয়ালাদা ইয়ালিদু থেকে ওয়ালিদু অর্থাৎ যিনি জন্ম দেন জি তো এটা জন্মদাতা পিতা সন্তান হিসেবে ব্যবহৃত হয়েছে এই শব্দটা দিয়ে অবশ্যই আপনার অন্য কোনো বাপ যদি হয় তাকে আপনার কখনোই ওয়ালিদু বলবেন না যে জন্ম দেয়নি কিন্তু আবুন শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় অনেকেই আবুন ডাকা হয় বাবা ডাকা হয় তো অর্থের মধ্যে পার্থক্য অবশ্যই আছে দুইটাই পিতা হলেও একটা জন্মদাতা পিতা একবারে কারণ এটা ওয়ালাদা থেকে আসছে যেমন কোরআনে বর্ণিত আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এখানে ওয়ালাদা থেকে আসছে যে তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি জি এখানে কয়েকটা অর্থ ছিল জলামুন মানে অন্ধকার একটা ব্যবহার হয়েছে খিতাবুন একটি চিঠি দয়ফুন মানে মেহমান দয়ফুন মেহমান আর দয়ফুন মানে দুর্বল দয়ফুন মানে মেহমান লিওয়াজহিল্লা আল্লাহর ওয়াস্তে আচ্ছা এরপরে আছে আদখিল ফেলে আমর বাবি ইফাল থেকে আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তুমি তোমার হাত পকেটের মধ্যে তোমার পকেটের মধ্যে ঢুকাও জাইবুন মানে পকেটও হয় বগলও হয় তুমি তোমার হাতকে তোমার বগলের মধ্যে ঢুকাও আর অথবা তুমি তোমার হাতকে তোমার পকেটের মধ্যে ঢুকাও মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমার হাতকে তুমি তোমার বগলের মধ্যে ঢুকাও তাহলে বের হবে একবারে সাদা উজ্জ্বল হয়ে আল্লাহুম্মা আংজিল আলাইনা রহমাতাকা আল্লাহুম্মা হে আল্লাহ আংজিল এটা ফেলে আমর আংজিল আলাইনা আমাদের উপরে আপনি নাজিল করেন রহমাতাকা আপনার রহমতকে নাজিল করেন ওয়া আদখিলনাল জান্নাতা এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করান দোয়ার অর্থে আসছে আংজিল এখানে ফেলে আমর বললেও আসলে আমর আমর না দোয়ার অর্থে আল্লাহু ইউংজিলু লানাল মাতর মিনাস সামাই আল্লাহু ইউংজিলু লানাল মাতর মিনাস সামাই আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন নাজিল করেন ওয়াল মাতারু হায়াতুল আরদি আর বৃষ্টি হচ্ছে জমিনের জীবন বৃষ্টি হচ্ছে জমিনের জীবন আকরমা নাল্লাহু আকরমা নাল্লাহু এটা থেমে পড়তেছে বুঝার জন্যে তাহলে একবারে তো পড়লে আকরমা নাল্লাহু পড়া যায় আকরমা নাল্লাহু মানে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন বিল ইসলাম ইসলাম দ্বারা ইয়া খালিদু হে খালিদ আকরিম ফেলে আমর আকরিম দয়ফাকা তুমি তোমার মেহমানকে সম্মান করো ওয়া আজলিস হু এবং তাকে বসাও বিজানিবিকা তোমার পাশে ওয়া আতইম হু সবগুলি ফেলে আমর বাবি ফাল থেকে ওয়া আতইম হু এবং তাকে খাওয়াও তোয়ামান লাদিদান তোয়ামান লাদিদান সুস্বাদু খাবার কল আল গনিউ লিল ফকির জাইই ধনী ব্যক্তিটি দরিদ্র ক্ষুধার্ত দরিদ্রকে বলল উত এমুকুম আমি তোমাদেরকে খাওয়াচ্ছি লিওয়াজহিল্লাহি আল্লাহর ওয়াস্তে ইয়া সোয়াদু হে সোয়াদ আত এমি হাদ আল ফকির আল জাইয়া তুমি এই ক্ষুধার্ত দরিদ্রকে খাওয়াও জি বেলাল ভাই তাহলে আপনার প্রশ্নের উত্তর আরো ভালো করে পেয়ে যাবেন খেয়াল করেন তাহলে আল জাইয়ুকে আমি ইসমে ফাইল বললাম আল জাইয়ু হচ্ছে ইসমে ফাইল জাইয়া জুউ থেকে ক্ষুধার্ত হওয়া জাইয়ুন মানে যিনি ক্ষুধার্ত হয়েছেন এটা একটা সিফাত ইসমে ফাইল এটা সিফাতের মতো কাজ করবে কিন্তু এই সিফাতটা স্থায়ী না এটা একটা ক্ষুধার্ত হওয়ার একটা ফেল সংগৃহীত হলো তাই সে ক্ষুধার্ত হয়েছে তাই এখন সে ক্ষুধার্ত খাওয়ার পরে আবার ক্ষুধার্ত নাও থাকতে পারে চিরস্থায়ীভাবে এই এই ক্ষুধার্ত সিফাতটা থাকবে না তো এখানে জাইউন ইসমে ফাইল এটা গঠনের দিক থেকে ইসমে ফাইল যে যে ক্ষুধার্ত হয়েছে তাকে আমরা বলবো জাইউন ক্ষুধার্ত কিন্তু এখানে কি কলার ফাইল হয়েছে কলার ফাইল হয়েছে না না বা কোনো ফেলের ফাইল হয়েছে জাইউ না না তাহলে ফাইল আর ইসমে ফাইল কিন্তু দুইটা
একই জিনিস না। ইসমে ফাইল হচ্ছে ফাইলের একটা সিফাত, যে ফাইল যেহেতু এই ফেলটা সম্পাদন করেছে তাই সে নিজে ওই ফেলের গুণে গুণান্বিত হয়েছে, তাই তাকে বলা হচ্ছে ইসমুল ফাইল। আর ইসিম তো আপনার ইসিম নামের ক্ষেত্রেও আসে, ইসিম সিফাতের ক্ষেত্রেও ইসিম আসে, জমিরও একটা ইসিম, ইসিম অনেক প্রকারভেদ আছে। তো ইসমে ফাইলও একটা সিফাত, তবে এই সিফাতটা স্থায়ী না, অস্থায়ী সিফাত। আরেকটা সিফাত আছে সিফাতে মুসাববা বলে, সেটা স্থায়ী সিফাত। জি, তাহলে এইটুকু আমরা শুনি। বলেন বেলাল ভাই, আপনি বলেন। আদতুল ইয়াদাকা ফি জাব জাবিকা জাইবিকা তুমি ফি জাইবিকা তোমার পকেটে ঢুকাও। আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাকা, আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করেন করেন। ও আদখালনা জান্নাত, আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ ইউনজিলু ইউনজিলু লানা নানা মাতার মিনাস সামাই, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাযিল করেন করান করেন করেন। ওয়াল মাতার হায়াতুল আরদু, বৃষ্টি জমিনের জীবন। আকরামনাল্লাহু তুমি তোমার মেহমানকে সম্মান সম্মান দিও, সম্মান কর। এবং তুমি তাদের বসাও। আমি তোমাদেরকে খাওয়াবো আল্লাহর কাছে। ইয়া সুহাদু আতিনি, তুমি খাও, তুমি খাওয়াও, তুমি খাওয়াও। দরিদ্র ক্ষুধার্ত না, ক্ষুধার্ত দরিদ্র, ক্ষুধার্ত দরিদ্রকে খাওয়া। জি, জাইয়াটা হচ্ছে সিফাত, এই কারণে ওটার অর্থটা আগে আসবে, ক্ষুধার্ত দরিদ্রকে। না ঠিক আছে, আপনি এখনই বললাম তো, বলার পরে দেখাচ্ছে, প্র্যাকটিস করবেন আগামী দিন ইনশাল্লাহ ভালো হবে। আরও এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি ভুল পড়ি তাহলে অর্থ কী হতে পারে? ওই যে আক রমানাল্লাহ বিল ইসলামী, এখানে যদি ভুল পড়ি আমরা, আক রম নাল্লাহ বিল ইসলামী, আক রম না, এটাও একটা ফেল, তখন নাটা মানসুব হবে না, নাটা তখন মারফু হয়ে যাবে, ওটা আপনার ফাইল হবে, হবে যে আমরা আল্লাহকে সম্মানিত করেছি ইসলাম দ্বারা। আকরামনাল্লাহ বিল ইসলামি, যদি আমরা এইভাবে পড়ি তাহলে কী হবে? আমরা ইসলাম দ্বারা আল্লাহকে সম্মানিত করেছি, মানে আমরা ইসলাম গ্রহণ করে আল্লাহকে সম্মানিত করেছি, অথচ আল্লাহ তাআলা অমুকের থেকে সব কিছু থেকে ফাইল থেকে মাফুল হয়ে যাবে। আকরমান আকরম না বললে তো ফাইল না এর মতো চলে গেল, লব্জা আল্লাহ তো আর ফাইল হতে পারবে না, তো মাফুল হবে। কিন্তু এটা কী হবে? আকরমা নাল্লাহু, লব্জা আল্লাহ ফাইল, আর নাটা হচ্ছে মাফুল, মাফুল মুকদ্দাম হয়েছে শুধুমাত্র ইত্তাসালের কারণে, মুত্তাসিল হওয়ার কারণে। আকরমান আল্লাহ বিল ইসলামী, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দ্বারা।
জি, তাহলে আবারও এই ভালো করে যে পিছনের গ্যাপ আছে সেই গ্যাপটাও পূরণ করতে হবে, এবং এই অংশটা অনেকবার পড়তে হবে যেন একবারে ক্লিয়ার হয়ে যায়। ফেল, ফাইল, মাফুল এইভাবে আসার কারণে কি হচ্ছে, এরপরে প্রশ্ন উত্তর পড়লে আরও একবারে মানে বিষয়টা ক্লিয়ার হবে। তবে এরপরে বাবি ফাল থেকে আজওয়াব আছে, আমরা যেরকম এর আগের চার বাব থেকে আজওয়াব পড়েছিলাম মনে আছে, এর আগের যে চারটা বাব ছিল সেই বাবের আজওয়াব পড়েছিলাম, যেমন নাসর ইয়াংসুর থেকে কলাইয়া কুলু, দরবাই আদ্রিবু থেকে বা ইয়া বিউ, তারপরে না সামিয়া ইসমাউ থেকে নামা ইয়া নামু, খফ ইয়া খফু, এইগুলো ছিল আজওয়াব বাবে নাসর ইয়াংসুরু, দরবাই আদ্রিবু এবং সামিয়া ইসমাউ থেকে। আর এরপরে বাবে ইফালের আজওয়াব আছে, যে আল ইজাবাতু বাবে ইফালের আজওয়াব, অর্থাৎ জাউবু থেকে আসছে, ওয়া আছে মাঝখানে আল ইজাবাতু। এখানে আরও অনেকগুলো মাসদার আছে যেগুলো সবই হচ্ছে বাবে ইফালের আজওয়াব। এটা আমরা সামনের দিন যাবো ইনশাল্লাহ। আমাদের আগে বাবে ইফালটাকে মোটামুটি আগে আয়ত্তে আসুক। এখন একটা প্রশ্ন উত্তর দেখেন, মান আখরাজা খালিদা মিনাল গুরফাতি, মান আখরাজা খালিদা মিনাল গুরফাতি, খালেদকে কে খালেদকে কামরা থেকে বের করলো, কে বের করেছে, আখরাজা রশিদুন খালিদা মিনাল গুরফাতি, রশেদ বের করেছিল তাই না? জি। মান আখরাজা হু রশিদুম মিনাল গুরফাতি, রশেদ কাকে বের করেছিল, কাকে রশেদ কাকে বের করেছে কামরা থেকে, আখরাজা রশিদুন খালিদা মিনাল গুরফাতি বা আখরাজা খালিদা মিনাল গুরফাতি, খালেদকে বের করেছে। আ খালিদান আখরাজা মাজিদান, সে কি খালেদকে বের করেছে না মাজিদকে বের করেছে? রশেদ কাকে বের করেছে, খালেদকে না মাজেদকে? আখরাজা খালিদান খালেদকে বের করেছে। মিন আইনা আখরাজা রশিদান খালিদান, রশেদ খালেদকে কোথা থেকে বের করেছে? মিনাল গুরফাতি, আখরাজা রশিদান খালিদান মিনাল গুরফাতি, অথবা আখরাজা মিনাল গুরফাতি। মাই ইউখরিজুল আনার রিজকা মিনাল আরদি, কে আমাদের জন্য জমিন থেকে রিজিক বের করেন? ইউখরিজুল্লাহু লানা রিজকা মিনাল আরদি, মাই ইউনজিলু লানা মাতার মিনাস সামাই, একই উত্তর সবগুলোই আল্লাহ। আল্লাহ আমরা শুরুতে বলতে পারি আল্লাহ ইউনজিলু লানা মাতার মিনাস সামাই, অথবা ইউনজিলু লাহু লানা মাতার মিনাস সামাই, অথবা ইউনজিলু লানা লাহুল মাতার মিনাস সামাই, সবভাবে বলা যাবে। তবে অর্থ একই থাকবে না, একটু হলেও অর্থের মধ্যে পার্থক্য হচ্ছে। আইনা হাদারা তিলমিদু ওয়া মাযা আহাদারা মাআহু, ছাত্রটি কোথায় হাজির হয়েছে এবং তার সাথে কি হাজির করেছে? হাদারা তিলমিদু ফিল ফাসলি ওয়া আহাদারা মাআহু কিতাবাহু, হাদারা তিলমিদু ফিল ফাসলি ওয়া আহাদারা মাআহু কিতাবাহু, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে এবং তার সাথে তার কিতাবকে হাজির করেছে, উপস্থিত করেছে। মাদা আফালাল মুআল্লিমু তিলমিদাহু, শিক্ষক তার ছাত্রকে কি বোঝাই বুঝিয়েছেন? আফহামাত দারসা, আফহামাল মুআল্লিমু তিলমিদাহু দারসা, শিক্ষক তার ছাত্রকে পড়া বুঝিয়েছেন। আইনা আজলাসা মাজিদুন খালিদান, মাজেদ খালিদকে কোথায় বসালো? আলাল কুরসি, আজলাসা মাজিদুন খালিদান আলাল কুরসি, চেয়ারের উপর বসালো। আলাল কুরসি আজলাসাহু আম আলাল হাসির, সে কি চেয়ারের উপরে তাকে বসিয়েছে না চাটায়ের উপরে? আলাল কুরসি, চেয়ারের উপরে। তো প্রশ্ন উত্তরের দেখা দেখেন, প্রশ্ন উত্তরের দ্বারা আরও মাফুল, মাফুলে বিহি, ফাইল, মাফুলে ফিহি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। মুতাল্লে মাদা লাবিসা রশিদুন ওয়া মাদা আলবাসা ওয়ালাদাহু, রশেদ কী পরিধান করলো এবং তার ছেলেকে কী পরিধান করালো? আলবাসা রশিদুন লিবাসান কদিমান ওয়া লাবিসা রশিদুন লিবাসান কদিমান ওয়া আলবাসা ওয়ালাদাহু লিবাসান জাদিদান, রশেদ পরিধান করেছে পুরাতন পোশাক আর তার ছেলেকে সে পরিধান করিয়েছে নতুন পোশাক। আলামান আনসালাল্লাহুল কুরআনা, আলামান মানে কার উপরে, আনসালাল্লাহুল কুরআনা, আল্লাহ তাআলা কুরআনকে কার উপরে নাজিল করেছেন?
আনজালাল্লাহুল কুরআনা আলা রাসূলিহি, তার রাসূলের উপরে নাযিল করেছে। বিমা আখরাজানাল্লাহু মিনাল যুলামি ইলান নূরি, আমাদেরকে আল্লাহ তাআলা কিসের দ্বারা বা কোন জিনিস দ্বারা অন্ধকার থেকে আলোতে বের করেছেন? আখরাজানাল্লাহু মিনাল যুলামি ইলান নূরি বিল কুরআনি, কুরআন দ্বারা। হাল তুনফিকুম মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি কি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ খরচ করবে? না আম উনফিকু মালি ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব। হাল ইউনফিকুল বাকিলু মালাহু ফি সাবিলিল্লাহ, বাকিল কৃপণ, কৃপণ কি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে? লা, লা ইউনফিকুল বাকিলু মালাহু ফি সাবিলিল্লাহ, খরচ করে না। আলামান আলামা ইউনফিকুল ওয়ালিদু মালাহু, পিতা তার সম্পদ কার উপরে খরচ করে? ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, তার সন্তানের উপরে খরচ করে। মা দাফা আলাত উম্মু মাজিদিন, মাজিদের মা কী করল? মাজিদের মা কী করল? আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহু লিবাসান লিবাসাল মাদ্রাসাতি ওয়া আরসালাতহু ইলাল মাদ্রাসাতি। মাজিদের মা তার সন্তানকে মাদ্রাসার পোশাক পরিধান করালেন এবং তাকে মাদ্রাসায় পাঠালেন সন্তানকে। মান আরসালাহুল্লাহু ইলা ফিরাউনা, আল্লাহ তাআলা ফিরাউনকে ফিরাউনের নিকট কাকে পাঠিয়েছেন? আরসালাল্লাহু ইলা ফিরাউনা রাসূলান, একজন রাসূলকে পাঠিয়েছেন। বিমা আকরামানাল্লাহু, আকরামানাল্লাহু বিল ইসলামী। হাল ইউকরিমুল মুসলিমু দাইফাহু, নাআম ইউকরিমুল মুসলিমু দাইফাহু। হাল তুকরিমু দাইফাকা, তুমি কি তোমার মেহমানকে সম্মান করো? নাআম উকরিমু দাইফি, হ্যাঁ আমি আমার মেহমানকে সম্মান করি। মা আদা কুলতালি খালিদিন ওয়া সুয়াদা, তুমি খালেদকে এবং সুয়াদকে কি বলেছ? খালেদকে আর সুয়াদকে কি বলা হয়েছিল এটা খেয়াল হচ্ছে না। কুলতলি খালিদিন আকরিম দাইফাকা ওয়া আজলিসু বি জানিবিকা ওয়া আতইমহু তুআমান লাযীযান ওয়া কুলতু লি সুআদা আতইমি হাদাল ফাকির আল জাইআ, এটা ছিল হচ্ছে কি বলেছি আমি। ইলামান তুরসিলুল খিতাবা, তুমি কার কাছে চিঠি পাঠাবে? উরসিলুল খিতাবা ইলা সাদিকি, আমার বন্ধুর কাছে পাঠাবো। মাতা তুরসিলু ইলা সাদিকিকাল খিতাবা, তুমি কখন তোমার বন্ধুর কাছে তোমার চিঠি পাঠাবে? উরসিলু ইলা সাদিকি সাদিকি আল খিতাবা আল ইয়ামা, উরসিলুল ইয়ামা, আজকে পাঠাবো। উরসিলুল ইয়ামা ইলা সাদিকি আল খিতাবা। মা দা তুরসিলুল ইয়ামা ইলা সাদিকিকা, তোমার বন্ধুর কাছে আজকে তুমি কি পাঠাবে? উরসিলুল ইয়ামা ইলা সাদিকি আল খিতাবা, চিঠি পাঠাবো অথবা খিতাবান, একটি চিঠি পাঠাবো। তো প্রশ্নোত্তর পর্যন্ত পড়া থাকলো, প্রশ্নোত্তর পর্যন্ত শুরু থেকে একবারে। যত বেশি প্রশ্নোত্তর প্র্যাকটিস করবেন, তামরিন প্র্যাকটিস করবেন, তত বেশি আরও অর্থ তামরিন কী বলে তারকিব সব ক্লিয়ার হবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তত ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.